নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো আমি আজ ঘুম থেকে উঠেছি 7টার আগে। কারণটা হলো, তো আমি 7টার পরে ঘুম থেকে উঠি, 7:30-8টার দিকে ঘুম থেকে উঠি। আজ একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আমি যেখানে দুধ আনতে চাই বাবুর জন্য, তো সেখানে দুধটা দেরি করে গেলে পাওয়া যাচ্ছে না। এই জন্য বললাম জলদি জলদি গিয়ে আগে দুধটা নিয়ে আসি। আর বাবু দেখো ঘুমাচ্ছে, বাবু ঘুমানোর স্টাইল দেখো। বাবু ওইদিকে ছিল, চলে এসেছে এইখানে শুতে শুতে। তো আর একটু পরে দেখা যাবে, খাট থেকে পড়ে গিয়েছে। তো শোয়ার স্টাইল এত ভালো দেখলে, সকালে খেয়ে নিলাম। সকালে সাধারণত খাই না, তো এখন গরম এসে গিয়েছে আর আমার দুপুরে খেতে 3টে বেজে যায়, তো খুব খিদে লেগে যায়। এই জন্য ভাবলাম যে আজ আগে খেয়ে নিই, তারপর বাকি কাজ বাজগুলো করবো। তো সকালের বাসি কাজ সব সেরে নিয়েছি, এখন আপাতত কোনো কাজ নেই। আর 10:30-10টার দিকে যাবো রান্নাটা করতে। বাবু ওদিকে এখনও ঘুমোচ্ছে, ও উঠলে তারপর ওকে খেতে দিতে হবে, ওকে রেডি করাতে হবে। তো এখন আমাদের তো কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। অনেকদিন হলো ব্লগগুলো করতে পারছি না, ভাবলাম আজ একটা ব্লগ চালু করে ফেলি, দেখতেই থাকো। বন্ধুরা এখানে দুটো অনেকটা শর্ট হয়েছে, তো এগুলো আমি জমিয়ে রেখে দিই, পর এটা দিয়ে ঘি বানিয়ে নিই। দেখো এতটুকু হয়েছে, এটা উঠিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপর অনেকটা যখন হয়ে যাবে তখন ঘিটা বানিয়ে নেব। তো দেখো এতটা হয়েছে, এটা যখন পুরো ভর্তি হয়ে যাবে তখন বানাবো ঘিটা। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলাম। তো বাবু দেখো এখনো ঘুমোচ্ছে, এখন 10টা বেজে গিয়েছে, তো এখনো ঘুমোচ্ছে বাবু। কাল অনেক লেট করে ঘুমিয়েছিল, প্রায় 10:01 প্রায় 1টার দিকে ঘুমিয়েছিল, এর জন্য আজ লেট করে উঠছে। তো ঘুমিয়ে থাকলে ভালোই, বাড়িটা শান্ত থাকে। তো 10টা যখন বেজে গেছে তখন ভাবছি রান্নাটা করে ফেলি। তো আজ রান্না করবো, কাল মাছ এনেছিল, একটা বড় মাছ আর একটা ছোট মাছ। তো বড় মাছটা ওর পাপা খায় না, এর জন্য ওর পাপা ছোট মাছ নিয়ে এসেছিলো। তো ছোট মাছটা বাড়ি এনে কাটতে হয়, তো ওগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেগুলো রান্না করব সেগুলো শুধু ভেজে রেখে দিয়েছিলাম, তো রাতে রান্না করেছিলাম আর এখন সেগুলো করব। তো বড় মাছটা আর ছোটো মাছটা আলাদা করে রান্না করবো নাকি একসাথে রান্না করবো সেটাই ভাবছি। তো যাই হোক চলো প্রথমে কিচেনে যাই, গিয়ে দেখি কী রান্না করা যায়। একটা লিচি রেখে দিয়েছি কারণ ভেবেছিলাম বাবু বলে বাবুকে বানিয়ে দেবো, তো এখন উঠোনি যেহেতু ঢেকে রেখে দিয়ে দিই। ফ্রিজ থেকে এগুলো নিয়ে নিয়েছি সবজি, রান্নাটা করবো। দেখো আমি সবজি কাটতে বসে গেছি, তো ভেবেছিলাম রান্না করব অন্য সবজি, কিন্তু কিচেনে এসে দেখি অন্য সবজি। তো অনেক দিন থেকে ফ্রিজে উচ্ছেগুলো পড়েছিল, তো ভাবলাম চলো রান্না করে ফেলে এগুলোই। আর রান্না করতে গিয়েছি, আর এদিকে আমার বাবু উঠে গিয়েছে, তো উঠেই শুরু হয়ে গেছে মাম্মি মাম্মি করা। তো চলে আসলাম, রান্নাটা করিনি, ব্যাস সবজিগুলো রেডি করে রেখে চলে এসেছি বাবুকে রেডি করাতে। তো বাবুকে একটু ফ্যানটা পড়িয়ে ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম, তো যেহেতু এটা বাসি ঘর ছিল তো বললাম আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর বাবুকে খেতে দিয়ে দেবো। দেখো মশারিটা গুছিয়ে রাখছিলাম, আর যেহেতু এখন গরম এসে গিয়েছে তো কম্বল সব উঠিয়ে রেখে দিয়েছি, তো এখন হালকা পাঙ্খা চালাতে হয়, এর জন্য রাতে ভোরের দিকে শীত লাগে। যেন তিনজনের জন্য 3টা কাঁথা বের করে নিয়েছি, তো আমরা সাধারণত কাঁথায় গায়ে দিই, আমরা কম্বল গায়ে দিতে পারি না।
কারণ কম্বলে অনেক গরম লাগে। আর বাবু এদিকে বালিশের কাভারগুলো সব রাতে বের করে রেখেছিল, তো রাতে আর ঠিক করা হয়নি, তো সকালেই ঠিক করে নিয়েছিলাম। তো সব ঠিকঠাক করেছিলাম। আর বাবু বসে বসে দেখছিল যে ওর মাম্মি কী করছে। আবার একটু ভিডিও করি কাজ করার সময়, তো বাবু ভাবে যে মাম্মি কী করছে ফোন সামনে রেখে, তো অবাক হয়ে যায়ও। তো দেখো বসে আছে আর মাঝে মাঝে একটু মাম্মি মাম্মি করেছে একটু আদর খাওয়ার জন্য, তো ওকে একটু আদর করেছিলাম আর কাজগুলো করছিলাম। তো বাবু এক জায়গায় বসে আছে, ও ওইখান থেকে নড়ছে না। তো আমি যে একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো, তারও উপায় নেই, ওর জন্য ওই এক জায়গা বসে আছে। যাই হোক, ওকে উপরে বসিয়ে রেখেই সব কাজ বিছানা ঠিকঠাক করছিলাম। তো বিছানাটা যখন ঝাড়ছি তখনও উঠছে না, ওকে সরিয়ে আমারই রাখতে হচ্ছে। দেখো সবজি কাটতে কাটতে বাবু উঠে গেছে, তো ওকে রেডি করিয়ে দুধ দিয়ে দিয়েছি। এবার যাবো বাকি রান্নাটা করতে। বাকি রান্না বলতে এখন রান্না শুরু করতেই পারিনি, শুধু সবজিগুলো কেটেছি, ব্যাস তখন বাবু উঠে গেছে। এবার চলো বাকি কাজগুলো করি। তো সবজির জন্য দুরকম সবজি কেটে নিয়েছি। দেখো এটা হলো আলু, আর উচ্ছের সবজি করবো ছোটো মাছ দিয়ে, এটাতে সর্ষে ফোড়ন দিয়ে করবো। আর এটা আলু আর টমেটো, এটা বড় মাছ দিয়ে করবো, এটা জিরে ফোড়ন দিয়ে করবো। চলো দেখতে থাকো। বাবু হয়ে বসে টিভি দেখবো, টিভি দেখো, ঠিক আছে বাই। তো দেখলে দুটো কড়াই বসিয়ে দিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার দুটো সবজিতে লবণ আর হলুদ দিয়ে নিলাম। তো দুটো দুইভাবে বলতে একসাথে রান্না করবো দুই কড়াইতে, একবার এদিকে একবার ওদিকে। তো এইভাবে করতে আরও খুব সহজ হয়ে যায় কাজগুলো। আর অন্যদিকে মুরগিগুলো কেটে রেখে দিয়েছি, আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। বলো হাতে কি বাইরে কায়া? হ্যাঁ, তো ঢেলাটা দু লোড়াটা। রান্নাটা ওদিকে হচ্ছে আর আমাদের এদিকে কি একটা সমস্যা, ড্রেনের সমস্যা। তো আমাদের এখানে জলের যাওয়া নিয়ে খুবই সমস্যা হয়, তো দুদিন পর পরই জল যাওয়া নিয়ে আমাদের এগুলিতে পুরো ঝগড়া লেগে যায় এরকম অবস্থা। তো এখন আমাদের এদিকে ড্রেনগুলো বানাচ্ছে, এর জন্য আর জল বন্ধ করে দিয়েছে। এই জন্য কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবো না, জলের কাজ। আর সংসারে জলের কাজই সবচেয়ে বেশি হয়, জামা কাপড় ধোয়া, স্নান করা, পোচা লাগানো, রান্না বান্না সব কিছুতেই তো জলের দরকার। তো কী করবো তাই ভাবছি আজ, জল ওদিকে ড্রেনগুলো বানাচ্ছে এর জন্য জলটা পুরো বন্ধ করে দিয়েছে, আর জল যেতেও পারছে না। তো এখন কী করবো সেটাই ভাবছি। তো অন্যদিকে ভালোই হলো যে ড্রেনগুলো বানানো হয়ে গেলে আর এই সমস্যাটা থাকবে না।
হাসি দাও তো।